Hello friends, my name is Shohag and you're watching Wrestle VD. Randy Orton vs The Fiend TLC Pay-Per-View 2020 MST হবার কথা থাকলেও WWE ম্যানেজমেন্ট MST তে আরো নতুন কিছু টুইস্ট দিয়ে দিয়েছেন যেমন ধরুন MST এর একটি নতুন স্টিপুলেশন দিয়েছেন সেটার নাম হচ্ছে Firefly Inferno ম্যাচ তো আসলে Firefly Inferno ম্যাচটি আসলে কি Firefly Inferno ম্যাচটি তে কি ঘটতে পারে কেমন ভাবে শেষ হতে পারে MST এবং ব্যাটিং অডস এর দিক থেকে কে এগিয়ে রয়েছে MST তে কোন রেসলার জিততে পারে MST তে সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি রেসলিং সম্পর্কে নিয়মিত বাংলাতে এই চ্যানেলে আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন Firefly Inferno ম্যাচ দেখুন WWE তে এর আগে আমরা শুধু Inferno ম্যাচ দেখেছি যেখানে WWE এর রিং এর চারি সাইডে আগুন ধরিয়ে রাখা হতো এবং সেই রিং এর মধ্যে কিন্তু খেলা হতো সেখানে আমরা কেনকে রেসলিং করতে দেখেছি তাছাড়া অনেক রেসলারকে সেখানে আমরা রেসলিং করতে দেখেছি যেমন ধরুন আমরা সেই ম্যাচটিতে দেখেছিলাম রিং এর চারি সাইডে আগুন ধরিয়ে রাখার জন্য রিং এর বাইরে কোনো রেসলারই যেতে পারতেন না তবে সেই সময়ে দর্শকরা কিন্তু থাকা অবস্থাতেই WWE রিং এর মধ্যে খেলা হয়েছিল বলে কোনো ফেক আগুন ব্যবহার করতে পারেননি WWE ম্যানেজমেন্ট কিন্তু বর্তমানে WWE রিং এর আশেপাশে কোনো প্রকার রিয়েল দর্শক নেই বরং তারা স্ক্রিনে বসেই কিন্তু খেলা দেখেন সেহেতু এবার হয়তোবা র্যান্ডি অটন এবং ফিন্ডের ম্যাচটি এডিটিং এর মাধ্যমেও তৈরি করা হতে পারে এই ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচটিতে আপনারা অনেক ভয়ানক ভয়ানক কিছু জিনিস দেখতে পারবেন যেগুলো এডিট করা থাকবে এর আগে আপনারা রেসেলম্যানিয়া 36 এ জন সিনার বিরুদ্ধে ফায়ারফ্লাই ফান হাউস ম্যাচ দেখেছিলেন যেখানে কিন্তু আমরা ক্লিয়ার এন্ডিং দেখতে পেয়েছিলাম না সেখানে কে জিতেছেন সেটা নিয়েও অনেক ধোঁয়াশা রয়েছে তবে এবারও ইনফার্নো ম্যাচ যদি হতো তাহলে নিশ্চিন্তেই থাকা যেত কিন্তু এখানে আবার ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচ যুক্ত করা হয়েছে অর্থাৎ ফায়ারফ্লাই নামটিও যুক্ত করা হয়েছে এখানে কেন জানি না আমার মনে হচ্ছে ফায়ারফ্লাই নামটি হয়তোবা যুক্ত করার জন্য হয়তোবা জন সিনার সাথে যেমন অস্পষ্ট ম্যাচ শেষ হয়েছিল তেমন হয়তোবা এখানেও হতে পারে তবে WWE ম্যানেজমেন্ট পুরোপুরি চেষ্টা করবেন MST-তে ক্লিয়ার রেজাল্ট দেওয়ার আর ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচ সম্পর্কে যদি বলা যায় তাহলে রিং এর চারি সাইডে কিন্তু আগুন ধরিয়ে রাখা হয় এবং তার মধ্যে রেসলাররা রেসলিং করেন তো আশা করি বুঝতে পেরেছেন ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচটি আসলে কি চলুন এবার বলা যাক ব্যাটিং অডস এর দিক থেকে কে এগিয়ে রয়েছে র্যান্ডি অর্টন এবং দ্য ফিন্ডের মধ্যে ব্যাটিং অডস এর দিক থেকে এগিয়ে রয়েছেন ফিন্ড এবং র্যান্ডি অটন অনেকটাই পিছিয়ে রয়েছেন তবে অনেকটাই রিউমার্স আসছে যে হয়তোবা এই ম্যাচটির মধ্যে রিটার্ন করতে পারেন অ্যালেক্সা ব্লিজ আপনারা জানেন অনেকদিন ধরে দেখা যাচ্ছে না অ্যালেক্সা ব্লিজকে WWE-তে তবে WWE ম্যানেজমেন্ট অ্যালেক্সা ব্লিজকে হয়তোবা ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচটিতে রিটার্ন করাতে পারেন এবং দ্য ফিন্ডকে সাহায্য করে হয়তোবা র্যান্ডি অটনকে এই ম্যাচটিতে হারিয়ে দিবেন আর সেখানে হয়তোবা র্যান্ডি অটন একটি সম্মানজনক হার পেতে পারেন তবে আমার মনে হয় না এদের স্টোরি লাইনটি টিএলসি পেপার ভিউতেই শেষ হবে এদের স্টোরি লাইনটি অনেক লম্বা চলবে বলে আশা করা যাচ্ছে ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচটি সম্পর্কে যখন WWE ম্যানেজমেন্ট অফিসিয়ালি তাদের টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানালেন ঠিক তখনই ব্রেওয়ায়েত একটি পোস্ট করেছেন এবং সেখানে জানিয়েছেন ঘুরে ফিরে একই কথা কেননা এর আগে ফিন্ড ব্রেওয়ায়েতের ঘরটি পুড়িয়ে দিয়েছিলেন র্যান্ডি অর্টন ঠিক তেমনই আবারও আগুনের মধ্যেই কিন্তু তাদের রেসলিং ম্যাচ হতে চলেছে এবং সেই কথাটাই কিন্তু অনুসরণ করতে চাচ্ছেন দ্য ফিন্ড ব্রেওয়ায়েত যেটা তিনি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন তো WWE ম্যানেজমেন্ট ফিন্ড এবং র্যান্ডি অর্টনের ম্যাচটিতে এই স্টিপুলেশনটি দিয়ে অনেক এক্সাইটমেন্ট তৈরি করে দিয়েছেন এই ম্যাচটি সম্পর্কে তবে দেখা যাক কি হয় এই ম্যাচটিতে তো আশা করি বুঝতে পারেছেন ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচটি আসলে কি ব্যাটিং অডসের দিক থেকে কে এগিয়ে রয়েছে এবং এই ম্যাচটিতে কি ঘটতে পারে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে